আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ জন্মতিথি। আজ এই পূর্ণ দিনে কবিকে স্মরণ করে আমি মলয় ব্যানার্জি কবির লেখা একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম প্রজাপতি। সকালে উঠেই দেখি প্রজাপতি এ কি, আমার লেখার ঘরে শেলফের পরে মেলেছে নিষ্পন্দ দুটি ডানা, রেশমি সবুজ রং তারপরে সাদা রেখা টানা। সন্ধ্যাবেলা বাতির আলোয় অকস্মাৎ ঘরে ঢুকে সারা রাত, কি ভেবেছে কে জানে তা, কোনোখানে হেতা অরণ্যের বর্ণ গন্ধ নাই, গৃহসজ্জা ওর কাছে সমস্ত বৃথাই। বিচিত্র বোধেরে ভুবন লক্ষ কোটি মন, একই বিশ্ব লক্ষ কোটি করে জানে, রূপে রসে নানা অনুমানে লক্ষ কোটি কেন্দ্র তারা জগতের, সংখ্যাহীন স্বতন্ত্র পথের জীবনযাত্রার যাত্রী, দিন রাত্রি নিজের স্বাতন্ত্র রক্ষা কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে। প্রজাপতি বসে আছে যে কাব্যপুথির পরে, স্পর্শ তারে করে চক্ষে দেখে তারে, তার বেশি সত্য যাহা তাহা একেবারে তার কাছে সত্য নয় অন্ধকারময়। ও জানে কাহারে বলে মধু, তবু মধুর কিসে রহস্য জানে না ও কভু। পুষ্পপাত্রে নিয়মিত আছে ওর ভোজ, প্রতিদিন করে তার খোঁজ কেবল লোভের টানে, কিন্তু নাহি জানে লোভের অতীত যাহা সুন্দর, যা অনির্বচনীয়, যাহা প্রিয় সেই বোধ সীমাহীন দূরে আছে তার কাছে। আমি যেথা আছি মন যে আপন টানে, তা হতে সত্য লয় বাঁচি, যাহা নিতে নাহি পারে তাই শূন্যময় হয়ে নিত্য ব্যপ্ত তার চারিধারে। কি আছে বা নাই কি এ, সে শুধু তাহার জানা নিয়ে, জানে না যা যার কাছে স্পষ্ট তাহা, হয়তো বা কাছে এখনই সে এখানে আছে, আমার চৈতন্য সীমা অতিক্রম করি বহু দূরে, রূপের অন্তর্দেশে অপরূপপুরে সে আলোকে তার ঘর, যে আলো আমার অগোচর। নমস্কার।